গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ চ্যানেল। চলে এসেছি আবারও মেঘনা লাইফস্টাইল থেকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আশা করি তোমরা যদি মিনি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে। আর সবাই যেন আজকে ঠাট সোমবার, ওর জন্য আমি একটুখানি আয়োজন করে নিয়েছি ঠাকুর জন্য। তো চলো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো স্কিপ না করে। আর তোমরা তো সবাই যেন আজকে ঠাট সোমবার, আমি ওর জন্য এদিকে একটু ঠাকুরগুলোকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েও নিয়েছিলাম। আর আজকে যেহেতু আমি শিব ঠাকুরের উপোস করবো বলে আমি এদিকে একটু শিব ঠাকুরটাকে মালা দিয়ে তারপরে ফুল দিয়ে সুন্দর করে আমি এদিকে একটু সাজিয়েও নিয়েছিলাম। আর আমি কল থেকে একটু জল নিয়ে নিলাম ঠাকুরগুলোকে খেতে দিতে হবে বলে। তারপর আমার শিব ঠাকুরকে এদিকে চান করানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এদিকে একটু থালাগুলো পেতে তারপরে আমি একটু জল দিয়েও দিলাম। আর ঠাকুরের থালায় আমি দিয়ে দিয়েছিলাম কলা আর মিষ্টি। তারপর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেলে দেখো শিব ঠাকুরটাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমি এদিকে কিন্তু সব ঠাকুরগুলোকে মালাও পরিয়ে দিয়েছি, সব ঠাকুরগুলো আজকে বেশ সুন্দর লাগছে। আর শিব ঠাকুরকে কিন্তু আমি ভোগ দিয়েছিলাম একটা কলা দুটো বাতাসা। তারপর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর ভীষণ জোর বৃষ্টি আর ঝড় উঠেছিল, আর তারপর ছিল আমাদের গাড়িটা বাইরে ভিজছিল। আর ওই ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছিল আজকে। আর পুজো দিয়ে এসে যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো আলাদাই ব্যাপার, খুব সুন্দর লাগছিল। তারপর আমি পুজো দিয়ে এসে এখানে সাবুটাকেও ভিজিয়ে নিলাম। তারপর কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো সাবুটা কিন্তু হয়ে এসেছে। তারপর আমি এদিকে একটু সাবুটাকে মেখে নেব। আর সাবুটা মাখবো বলে কিন্তু আমি এদিকে একটু কলা নিয়ে নিয়েছিলাম। তারপরে কলা দেওয়ার পর আমি দিয়েছিলাম দই, তারপরে দুটো সন্দেশ, তারপরে বাতাসা, তারপরে দিয়েছিলাম গুঁড়ো দুধ, তারপরে মাপ মতো চিনি, আর দিয়েছিলাম লিকুইড দুধ। তারপর কিন্তু আমি এখানে সব দিয়ে ভালো করে একটু মেখেও নিলাম। আর ঠাকুরকে আজকে আমি মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম, মিষ্টি কলা দিয়ে। আর আমি এদিকে মিষ্টিগুলো নিয়েও চলে এসেছি। তারপর আমি সাবুটা খেয়েও দেখলাম ভীষণ টেস্ট হয়েছিল। তারপর আমার সাবু খাওয়া কমপ্লিট হয়ে গেল। বাই।